ক্রাউন ওড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন শ্রী প্রবীর। শর্ট ফিল্ম বিভাগে এই পুরস্কার জিতলেন তিনি রণদীপ মণ্ডল পরিচালিত সত্যের সন্ধানে ছবিতে অভিনয়ের জন্য এই স্বীকৃতি। এর আগে 1992 ও 2000 সালেও দুটি ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান তিনি। 2000 সালে ওয়েস্ট বেঙ্গল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সংস্থা দিশারি ফিরে এসো প্রেম ছবিতে অভিনয়ের জন্য সেরা স্বীকৃতি দেয় তাঁকে। এছাড়া বরবাদ, অন্য অপলা, উড়োজাহাজ এই সমস্ত ছবিতেও তিনি দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তবে প্রবীর দত্ত মূলত মঞ্চের অভিনেতা, নাট্যশিল্পী হিসেবেই তাঁর বেশি পরিচিতি। 1978 সাল থেকে এখনও পর্যন্ত 60-62টি নাটকে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। নাট্যজগতে তাঁর শিকড় অনেক গভীরে, পাশাপাশি সিনেমাতেও উল্লেখযোগ্য দাগ রেখেছেন তিনি। এবার ক্রাউন ওড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 2020 সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন শ্রী প্রবীর। তবে শুধু প্রবীরই নন, রণদীপ মণ্ডলের এই ছবি দেশ বিদেশের বহু পুরস্কার জিতে নিয়ে এসেছে। রোম, লন্ডন, সিঙ্গাপুর, ভুটান থেকেও বহু আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সত্যের সন্ধানে। স্বীকৃতি এসেছে জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও। কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালেও রণদীপ মণ্ডলের এই ছবিটি সরকারিভাবে নির্বাচিত হয়েছে। সবশেষে এলো প্রবীরের জন্য ক্রাউন উডের এই সেরার শিরোপা। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।